নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আগের মতো কিছু দৈনন্দিন টিপস শেয়ার করার জন্য। আর এই দৈনন্দিন কাজের টিপসগুলো যেমন আপনাদের সময় বাঁচিয়ে দেবে, ঠিক তেমনই বাঁচিয়ে দেবে কিন্তু অনেকটাই সংসার খরচ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি। আজকের প্রথম টিপসটি হলো, আমি এখানে একটা পুরনো জলের বোতল নিয়ে নিয়েছি, তো এই বোতলটা কিন্তু আমি ফেলবো না, একটা কাজে ব্যবহার করব। সেই কারণে আমি এই যে সামনের মুখের দিকটা আছে এটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। তো বোতলের সামনের দিকটা আমি কেটে নিয়েছি। এবার বোতলের যে ঢাকাটা রয়েছে এই ঢাকার মাঝখানে একটা আমি ফুটো করে নেব। সেই জন্য একটা তার নিয়েছি আর তারটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এইভাবে করে মাঝখানে বসিয়ে একটা ফুটো করে নেব। তো ঢাকার মধ্যে আমার ফুটো করে নেওয়া হয়ে গেছে। আর নিয়ে নেব একটা বাসন মাজার স্ক্রাবার। এই যে বাসন মাজার স্ক্রাবারটি রয়েছে এটিকে এবার আমি একটা মোটা দেখে সুতো নিয়ে তারপর এইভাবে করে ভেতর দিকে আমি 2 থেকে 3 বার ভেজিয়ে দেব। তো কাজটি আমি কিভাবে করছি এটা কিন্তু ভালোভাবে দেখলেই কিন্তু বোঝা যাবে। 2 থেকে 3 বার যখন এইভাবে করে আমার ভেজিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা গিট দিয়ে দেব। এইভাবে করে যে কাটা বোতলটা আমি মুখের দিকটা ফুটো করে নিয়েছিলাম সেটা আমি কি করব, এইভাবে করে বোতলের ভেতর থেকে সুতোটাকে আমি এইভাবে করে দিয়ে দেব। তারপর এই যে সুতোটা রয়েছে সেটা আমি যে ফুটো করে রেখে সেই বোতলের ঢাকার ভেতর দিকে এইভাবে করে আমি 2টো সুতোকে দিয়ে দেব। তারপর এই যে ঢাকাটা রয়েছে এই ঢাকাটা আমি লাগিয়ে নেব। আর ঢাকাটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটা আমি এইভাবে গিট দিয়ে দেব। এবার আরেকটা গিট দিয়ে দেব আমি ওপরের দিকে। তাহলে বন্ধুরা আমাদের একটা নতুন ডিজাইনের স্ক্রাবার তৈরি হয়ে গেল। এখন আমি বাসন মাজার জন্য চলে এসেছি। আমি যে স্ক্রাবারটি তৈরি করলাম সেটা দিয়ে আমি কিন্তু এবার বাসনগুলো মেজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ভিমবার সাবান দিয়ে দিলাম। এবার আমি এইভাবে করে কিন্তু বাসনগুলো সব মেজে নেব। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের হাত না দিয়ে খুব সহজে অনেক বাসন কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে মেজে ফেলা যাবে। তো যখন আমার সব বাসনগুলো মেজে নেওয়া হয়ে যাবে তারপর আমি সব বাসনগুলো ধুয়ে দেব। আর যে নতুন স্ক্রাবারটি তৈরি করলাম সেটি আমি জল দিয়ে ধুয়ে তারপর এই যে কলটা রয়েছে কলটার মধ্যে আমি এইভাবে করে ঝুলিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা খুব সহজেই কিন্তু আমাদের পুরনো বোতল দিয়ে আর নতুন ধরনের একটা স্ক্রাবার তৈরি হয়ে গেল। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে। অনেকের মুখে শুনেছি যখন ভাতের ফেনাটা আমরা ঝড়াই তখন ভালোভাবে ফেনাটা ঝরে না এবং ভাতের মধ্যে যে ফেনাটা থেকেই যায় যার ফলে ভাত গলে যায়, অথবা যখন ভাতের ফেনাটা ঝরাতে থাকে ঠিকভাবে যদি ঝরাতে না পারে তাহলে কিন্তু অনেকটা পরিমাণের ভাত পড়ে কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক সেই কারণে আমি একটা ভাতের ফ্যান ঝরানোর খুবই সহজ পদ্ধতির একটা টিপস আমি শেয়ার করব। এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, এবার সাইড করে সেটা আমি দিয়ে দেব। আর যে ঢাকাটা দিয়ে ভাতের ফ্যানটা ঝরাবো সেটা আমি সাইড করে এভাবে বসিয়ে দেব। আর দিয়ে দেব একটা সুতির কাপড়। এবার এইভাবে করে 2টো হাত দিয়ে ধরে আমি বেসিনের সামনে চলে যাব। আর বেসিনের কলটা আমি একটু হালকা করে খুলে দেব। তারপর 2টো হাত ধরে এইভাবে করে আমি ভাতের ফ্যানটাকে খুব সহজেই ঝরিয়ে নেব। তাহলে বন্ধুরা একটা টুথপিক দিয়ে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট কমে যাচ্ছে। এইভাবে করে যদি আমরা ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র ভাতের ফ্যানটাই ঝরে যাবে, এর থেকে কিন্তু একটা ভাতও আমাদের নষ্ট হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে 4টে লেবু নিয়েছি।
তো এই লেবুগুলো যদি আমি এইভাবে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু কদিনের মধ্যে লেবুগুলো আমাদের শুকিয়ে যাবে আর রসটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তাই লেবুগুলো আমরা কিভাবে রাখলে লেবুগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে সেটাই আমি শেয়ার করব। এখানে আমি একটা পেপার নিয়েছি, এবার পেপার থেকে আমি ছোট ছোট চারটে টুকরো আমি করে নেব। তো চারটে টুকরো আমি করে নিয়েছি, তার মধ্যে একটা টুকরোর মধ্যে একটা লেবু নিয়ে এইভাবে করে আমি ভালো করে মুড়ে নেব। এইভাবেই আমি চারটে লেবুকে মুড়ে নেব। তো চারটে লেবুই আমার পেপার দিয়ে ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে যদি লেবুগুলো রেখে দেওয়া হয় অনেক দিন পর্যন্ত আমাদের লেবুগুলো একদম তাজা থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা গোলার হাড় নিয়ে নিয়েছি। তো এই হাড়ের মধ্যে একটা এসের মতো যে হুক থেকে থাকে সেটা যদি আমাদের খোলা থাকে তাহলে কিন্তু গলার থেকে পড়ে যেতে পারে, অথবা একটু খোলা থাকলে কিন্তু আমাদের চুলের মধ্যে লেগেও যায়, বা কোনো কারণবশত কেউ কিন্তু ছিনিয়েও নিতে পারে। তো অনেক সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হতে পারে। ঠিক সেই কারণে আমি একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে যে হুকটা রয়েছে এটা আমরা প্রথমে ভালো করে লাগিয়ে নেব, তারপর নিয়ে নেব একটা সেলো টেপ। এবার সেলো টেপের থেকে আমি একটুখানি কেটে নেব, তারপর যে এসের মতো হুকটা রয়েছে সেটার মধ্যে আমি ভালো করে ভেজিয়ে দেব। এইভাবে করে যদি আমরা একটা সেলো টেপ দিয়ে ভালোভাবে এসের মতো হুকটাকে ভেজিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনো রকমের চুলে লাগবেও না, আর গলার থেকে পড়েও যাবে না, আর কেউ কিন্তু ছিনতাইও করতে পারবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। তো আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণের সরষে। তো অনেকে বলে থাকে সরষে বাটলে নাকি তেতো লাগে, তো তারই একটা টিপস আমি শেয়ার করব। সরষে বাটার আগে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণের লবণ। এবার যদি আমরা সরষেটাকে জল দিয়ে বেটে নিই তাহলে কিন্তু কোনোভাবেই সরষের মধ্যে তেতো ভাব থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলে যাচ্ছি আমি এখন পরবর্তী টিপসে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স, আর এই টিফিন বক্সের মধ্যেই রয়েছে আমার বাসি রুটি। তো বন্ধুরা, এটা কিন্তু আমার 2 থেকে 3 দিনের আগের বাসি রুটি, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এই রুটিটা কিন্তু আমি এখন ফেলবো না, একটা কাজে ব্যবহার করব, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে এবার হাত দিয়ে আমি রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব রুটি কিন্তু আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব এখানে 4 চামচের মতো গরম জল। এবার একটা চামচ দিয়ে আমি রুটিটাকে একটু নেড়ে ভালোভাবে জলের মধ্যে ভিজতে দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট কিন্তু আমাদের রুটিটা এইভাবেই ভিজে থাকবে। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি, রুটিটা কিন্তু অনেকটাই এখন নরম হয়ে গেছে। এবার আমি আরেকটু হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের হারপিক। এবার নিয়ে নেব আমি একটা পুরনো ব্রাশ, আর ব্রাশের সাহায্যে হারপিকের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি মিক্সার। তো মিক্সারটা কিন্তু আমার অনেকটাই নোংরা হয়ে আছে, আর মিক্সারের যে জারটা রয়েছে সেই জারের ঢাকা এবং যে পিছনের দিকটা রয়েছে তো সেটাও কিন্তু আমার অনেকটাই নোংরা হয়ে আছে। এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। এখানে আমি যে বাসি রুটির সাথে হারপিক মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি সেটা আমি ব্রাশের সাথে নিয়ে এইভাবে করে মিক্সারের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। ব্রাশের সাহায্যে মিক্সারের চারপাশে কিন্তু এইভাবে আমরা লাগিয়ে নেব। এমনকি একইভাবে মিক্সারের যে জারের বাটির ঢাকাটা রয়েছে সেই ঢাকাটাতেও ভালো করে লাগিয়ে নেব, আর যে জারের বাটির পিছনের সাইডটা রয়েছে সেটাতেও কিন্তু আমরা একইভাবে লাগিয়ে নেব।
এখন আমি একটা সুতির কাপড়কে একটু ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। এবার আমি মিক্সারটা এইভাবে করে ভালো করে মুছে নেব। একইভাবে মিক্সারের জারের যে ঢাকাটা আছে সেটাও আমি পরিষ্কার করে নেব, আর যে বাটিটা রয়েছে মিক্সার জারের সেটাও আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। এবার এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলো কিন্তু আমাদের কাপড়ের সাহায্যে পরিষ্কার করা সম্ভব হয় না, তার জন্য আমি নিয়ে নেব একটা ব্রাশ। আর ব্রাশের মধ্যে একটা সুতির ছোট্ট দেখে কাপড়ের টুকরো নিয়ে নেব, তারপর ব্রাশের সাথে এইভাবে করে আমি একটু মুড়ে নেব, আর এর ওপরে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এবার যে জায়গাগুলোই আমাদের কাপড়ের সাহায্যে পরিষ্কার হয়নি সেই জায়গাগুলোই আমি এইভাবে করে পরিষ্কার করে নেব। তাহলে আমরা বাসি রুটি না ফেলে দিয়ে যদি এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। আমি এখানে সিঙ্কে চলে এসেছি, তো আমাদের সিঙ্কের কিন্তু অনেকটাই গ্লেজটা চলে গেছে। তো আমার কাছে যে মিক্সি পরিষ্কার করলাম তারই যে বাসি রুটির সাথে যে হার্ডপিক মেশানো যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার অনেকটাই বেঁচে আছে। এখন আমি কি করব, এই সিঙ্কের মধ্যে হাত দিয়ে আমি ভালোভাবে এটাকে লাগিয়ে দেব। তো পুরো সিঙ্কে আমার ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি স্ক্রাবার নিয়ে নেব একটা। এবার সিঙ্কটাকে আমি হাত দিয়ে ভালো করে নোংরা নেব। এবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে দেব। তাহলে বন্ধুরা আমাদের যে সিঙ্কের আগের গ্লেজটা চলে গেছিল সেটা কিন্তু আবারও ফিরে এসেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা তালা চাবি নিয়ে নিয়েছি। তো তালা চাবি যদি আমাদের অনেক দিন ব্যবহার করা না হয়ে থাকে তখন কি হয়, আমাদের ভেতরে কিন্তু জংয়ের মতো একটা ধরে যায়, যা তখন খোলা বন্ধ কিন্তু ফোড়া অনেকটাই মুশকিল হয়ে যায়। সেই সময় আমরা তালা বা চাবিটার ব্যবহার করি না। আমরা যদি একটু সরিষার তেল গরম করে নিই, তারপর যেখানে তালাটা এভাবে লকটা দিই আর চাবিটা লাগাই সেখানে যদি কফটা দিয়ে দিই, এইভাবে করে যদি তারপর আধা ঘন্টা রেখে দেওয়া হয়, আর তারপর কিন্তু যে ভেতরের মরচেটা পড়ে থাকে সেটা কিন্তু আমাদের অনেকটাই চলে যায়, আর তালা চাবিটা কিন্তু তখন আমরা খোলা বন্ধ দুটোই ভালোভাবে করতে পারি। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।